हेलो माय डियर पेरेंट्स, आई होप ऑल ऑफ यू आर फाइन। ओके, सो माय डियर पेरेंट्स, আমি আজকে আমাদের শ্যামলো কার্ডস এর মাই প্র্যাকটিস বুকের 29 নাম্বার পেজের অ্যাক্টিভিটি করাবো। সো তার জন্য দেখুন, ঠিক এই রকম ভাবে ফার্স্ট লাইনে আপনাদেরকে পাঁচটা লোয়ার কেস এ লিখে দিতে হবে। আপনারা এই রকম ভাবে পেজটা রেডি করে দেওয়ার পরে আমাদের শ্যামলো কার্ডসরা তাদের অ্যাক্টিভিটি করতে পারবে। So, my dear parents, আপনারা kindly এই রকম ভাবে পেজটা রেডি করে দেবেন। Okay? Okay. Now, my dear Shamrockites, tell me, how are you all doing? I hope all of you are doing great. Right? Yes. So, my dear Shamrockites, do you know what we will do today? Today, we will practice writing a lowercase letter. Okay? আমরা এখন একটা লোয়ার কেস লেটার লেখা প্র্যাকটিস করব। আচ্ছা, তার জন্য তো রেডি হতে হবে। এই দেখো, এই মাই প্র্যাকটিস বুক, আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা চটপট রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো। আচ্ছা, এবার মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 2929 ওপেন করে ফেলো। ওপেন করেছো? এই দেখো, মামি বা পাপা তোমাদের নিশ্চয়ই এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন, তাই তো? এই দেখো, এখানে এগুলো কোন লোয়ার কেস লেটার লেখা আছে বলো তো? এ, লোয়ার কেস এ, তাই তো? আমরা এখন এখানে লোয়ার কেস এ লেখা প্র্যাকটিস করব। চলো সবাই পেন্সিল নিয়ে নাও। ফার্স্টে দেখো লোয়ার কেস এ কিভাবে লিখতে হয়। এই রকম ভাবে একটা কার্ভ, তার থেকে স্ট্যান্ডিং লাইন, লোয়ার কেস এ, তাই তো? এখন দেখো, এই যে লোয়ার কেস এগুলো নিচে নিচে আমরা পুরো পেজটা জুড়ে লোয়ার কেস এ লেখা প্র্যাকটিস করব। চলো সবাই আমার সঙ্গে সঙ্গে লেখো। একটা কার্ভ, এই রকম একটা স্ট্যান্ডিং লাইন, লোয়ার কেস এ। ইয়েস, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এরকম ভাবে লিখতে থাকো। এই যে টু ব্ল্যাক লাইন এর মধ্যে কার্ভ আর তারপর স্ট্যান্ডিং লাইন, লোয়ার কেস এ। দেখো, লোয়ার কেস এটা টু ব্ল্যাক লাইনস এর মধ্যেই লিখতে হবে। ব্ল্যাক লাইনস এর থেকে বাইরে যেন না বেরিয়ে যায়। ওকে, যদি দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে তবে রেস করে নেবে, নিয়ে আবার লিখবে। হ্যাঁ, কার্ভ, স্ট্যান্ডিং লাইন, লোয়ার কেস এ। সবাই লিখতে লিখতে বলো কোন লেটার তোমরা এখন লেখা প্র্যাকটিস করছো। এ, লোয়ার কেস এ। ইয়েস, ভেরি গুড, এইভাবে একটা কার্ভ, একটা স্ট্যান্ডিং লাইন, লোয়ার কেস এ। দেখো, এখানে আমি অনেকগুলো লোয়ার কেস এ লিখলাম, তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে। হ্যাঁ, এইবার তোমরা ঠিক একই রকম ভাবে এখানেও লোয়ার কেস এ লিখে ফেলো। ওকে, সো মাই ডিয়ার শ্যামলোকার্ডস, তোমরা তো এখন একটা লোয়ার কেস লেটার লেখা প্র্যাকটিস করলে, তাই তো? এইবার কি করতে হবে, এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই তো? আর বাড়িতে আবারও ওই লোয়ার কেস লেটার লেখা প্র্যাকটিস করতে হবে। সবাই প্র্যাকটিস করবে তো? ইয়েস, ভেরি গুড। সো মাই ডিয়ার শ্যামলোকার্ডস, আওয়ার লেসন ইজ ওভার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ।